আগে যেটা আমরা করেছি গত বছর পর্যন্ত আমাদের শিক্ষাক্রমে ছিল 6 দিন ক্লাস হওয়া, কিন্তু সেই সময় আমরা যখন বিদ্যুৎ নিয়ে সংকট ছিল তখন আমরা সেটাকে 5 দিন করেছি, এবং তখনই আপনারা শুনেছেন আমি তখনই বলেছি যে এখন বিদ্যুতের জন্য করছি, কিন্তু আগামী বছর থেকে নতুন শিক্ষাক্রম অনুযায়ী 5 দিনই হবে আমাদের শ্রেণীকক্ষে পাঠদান। কাজে এটা নিয়ে তো আমি আর কথা বলার কোনো কারণ দেখছি না। না, এটা সারা পৃথিবীতে যা নিয়ম এবং বাংলাদেশেও যা, আমাদের শিক্ষকদেরও কিন্তু একদিন সময় লাগে, দুই দিন সময় লাগে, একটা তাদেরও একটা বিশ্রামের দরকার হয়, আমাদের শিক্ষার্থীদের একটা বিশ্রামের দরকার হয়। হ্যাঁ, কাজেই 5 দিন তারা শ্রেণীকক্ষে পাঠদান যেটা হবে, আর বাকি 2 দিন তাদের ছুটি থাকবে, এটাই নিয়ম। আপনারা কি খোঁজ নিয়েছেন যে গত 4 বছরে কি পরিমাণ শিক্ষক নিয়োগ হয়েছে আমাদের কারিগরি এবং কারিগরি বিভাগে? কারিগরি বিভাগে তার আগের 10 বছরে কোনো শিক্ষক নিয়োগ হয়নি, গত 4 বছরে সমস্ত শিক্ষক নিয়োগ হয়েছে। তারপরেও যদি সবসময় কোনো কোনো শিক্ষক অবসরে যাচ্ছেন, কাজে কিছু কিছু পদ সবসময়ই শূন্য হয়, আবার তারপরে সেই চাহিদা দিয়ে আমরা সেগুলো নিয়োগ করি, এবং এই নিয়োগটা খুব যে সহজ প্রক্রিয়া তা নয়, বিএসসির মাধ্যমে নিয়োগ হতে হয়, কাজে সেই প্রক্রিয়াটাও চলমান আছে। কিন্তু এখন আমাদের শিক্ষক সংকট এই মুহূর্তে নেই, কোথাও শিক্ষক কোনো পদ শূন্য থাকলে সেগুলো পূরণ হয়ে যাচ্ছে।